মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। গরমটা অনেকটা কমেছিল কালকে, একটু কালবৈশাখী ঝটকা মেরে চলে গেছিল, তো অনেকটা কমেছিল। অবশ্য কালবৈশাখীর ঝটকা আমরা কিছু বুঝতে পারিনি, কারণ তখন আমরা অলরেডি বার্থডে পার্টিতে চলে গেছি। আসার পথে দেখলাম যে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে আরেকজনের ঘুমিয়ে আর পোষাচ্ছে না, হাই উঠেই যাচ্ছে। সকাল থেকে রোদটা ভালোই উঠেছে, হাওয়াও আছে সঙ্গে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এখন হচ্ছে 8:20। আজকে পল্লববাবু বেরোননি, মানে বেরোনো ছিল না আর কি, সেই জন্য একটু মোজ করে এখন চা নিয়ে বসেছি যথারীতি। আমার লাল চা, এই দেখো দেখে নাও আমার লাল চা, ওই যে ওই পাশের কাপটা, এটা হচ্ছে আমার লাল চা, আর এটা হচ্ছে আরেকজনের দুধ চা নিয়ে বসে গেছি। চাটা খাবো ওদিকে, তারপরে যা 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 করবো, সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে নিয়েই করার ইচ্ছে আছে। চুলটা এখনো স্ট্রেট আছে, চুলটা এখনো স্ট্রেট আছে, উনিও কিন্তু মাথায় ডাই করেছেন, কালার করেছেন মাথায়। আমি বললাম যে কালারটা করে নাও, করে নিয়েছে। নিজে রান্না করবো, বসে বসে ভাবতে ভাবতেই 9টা বাজিয়ে দিলাম জানো। ওখানে আরেকজন বসেছে, কট কট আওয়াজ পাচ্ছ, নখ কাটছে। ও, এই নেল পালিশটা পরেছিলাম কালকের জন্য, দেখো একটু গ্লসি, এটা সাধারণত আমি পায়ে পরি, ওই মামন যেটা দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে। তো বসে বসে ভাবছি যে কি রান্না করব, আজকে হালকা ফুলকা কিছু করব। এইবার হয়েছে কি, বাঁধাকপিটা অলরেডি কেটেছি, বাঁধাকপিটা কেটে ভাপিয়ে নিয়েছি, কারণ এখনের বাঁধাকপি তো বাজে গন্ধ, তো ভাপিয়ে নিয়েছি ওটাকে, পেঁয়াজ টেয়াজ দিয়ে করব ওই বাঁধাকপিটা। আর ভাবছি সেদিনকে ডাল ভেজালাম না, ডালটাকে তো বাটতে পারলাম না, মসুর ডালটা, তো কালকে দিদি ওইটা বেটে দিয়েছে, কালকে দিদি ওইটা শিলে বেটে দিয়েছে, বেটে দেওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওইটা দিয়ে ওই আমি যেমন করি না, ডিম দিয়ে আর মসুর ডাল বাটা, ওর মধ্যে পেঁয়াজ কুচি টুচি দিয়ে করে বড়া করে তরকারি, ওইটা করবো, আর একটু উচ্ছে আলু সেদ্ধ দেবো, এইসব ডিসিশনে এলাম। তারপরে কাল, আজকে তো স্কুলে যায়নি বাচ্চাটা, কাল থেকে আবার স্কুল আছে, সেই জন্য একটা বড় ফর্দ করে দিলাম, কি কি আনতে হবে সেটা লিখে দিলাম। আজকে কিন্তু এখনো কিন্তু হোম ডেলিভারি টোটালি বন্ধ হয়নি, আজকে কিন্তু আছে হোম ডেলিভারি দুপুরে রাত্রে দুধবালাই একজনের, মানে ওরাই, এখনো সবাই যায়নি, গেছিল আবার এসছে, 4 তারিখ গিয়ে হয়তো সব বন্ধ হবে। তো বললাম না যে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, বাঁধাকপিটাকে এখানে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ এখন বাঁধাকপির গন্ধটা একেবারেই সহ্য করার মতো না। কি জানি কেন মনে হলো, কালকে বললাম যে একটা বাঁধাকপি নিয়ে এসো, বাঁধাকপিটা করবো, তো এই বাঁধাকপির তরকারিটা করবো, আর ডালটা বাটা আছে ফ্রিজে, এখনো ফ্রিজ থেকে বার করিনি। বললো বাজারে আজকে, আর সকালবেলা বললাম তোমার আর যেতে হবে না, একেবারে অফিস থেকে ফেরার পথে বাজার করে এনো। আর কেমন একটা জানি অলস অলস লাগছে, দাঁড়া ওটা খুলে দিই, কেমন একটা জানি অলস অলস লাগছে, কাজ করতে ইচ্ছে করছে না। অন্যদিন তো এতক্ষণে আমার ইয়ে হয়ে যায়, ভিডিও এডিটিং হয়ে যায়, ভিডিও প্রোডিউস করা হয়ে যায়, আজকে শুয়ে থাকছি, উঠছি, পল্লবের সাথে, পল্লব ঘরে থাকলে আমি দেখেছি বেশি আমার এরকম হয়, ঘরে না থাকলে আমি নিজের মনে কাজ করে যাই। এখন প্রায় 10টা বাজে, এতক্ষণে আমার কাজ শেষ হয়ে যেত, ঘরে আছে যাচ্ছি গিয়ে বসছি, একটু গল্প করছি, এই করতে করতে সময় চলে যাচ্ছে জানো। এখন জল তুলে দিচ্ছে, তো চলো বাঁধাকপিটা করি, আর এইদিকে তোমার ইয়ে করেছি কি বলে, উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, মানে দিয়ে দিয়েছি, এখন ভাতটা বসিয়ে দিই, উচ্ছে আর আলু, উচ্ছেটা দেখতে পাচ্ছ তো, এই যে দুটো উচ্ছে আর অল্প একটুখানি আলু সেদ্ধ দিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ হবে আর ওটা হবে, আর তরকারি হবে, যা হবে বললামই তো। কালকে যখন আমার চুলটা স্ট্রেট করছিল মামন, তখন বলছিল মামি এখন যা ময়েশ্চার, এখন মনে হচ্ছে তোমার চুল স্ট্রেট থাকবে না, কারণ ওর থাকে না। তারপরে বলছে কি, মামি তোমার চুলটা তো ভালোই আছে, আজকেও পর্যন্ত আমার স্ট্রেটই আছে। বলছে আসলে তোমার চুলটা তো ভালো, তোমার চুলটা তো এমনিতেই স্ট্রেট, আর ওদের না, মানে আমার ননদ আর ওদের ননদের দুই মেয়ে, তিনজনেরই চুল পুরো কার্লি, পুরো কার্লি,
সেই জন্য ওদেরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে মামুনি করে স্ট্রেট, ওর চুলটা খুব তাড়াতাড়ি এই জন্য নষ্ট হয়ে যায়। এজন্য ভাতটা বসিয়ে দিলাম। এবার এইটাকে ছেঁকে ছুঁকে নিই। এই জলটা একেবারেই এখানে বালতিতে ফেলা যাবে না, এখন এখানে বালতিতে ফেললেই এই জলটা থেকে এমন গন্ধ বেরোবে বালতিটা থেকে যে ঘরে আর থাকা যাবে না। বাজার এসে গেছে। আমি বলেছিলাম যে সব রকম বাজার লিখে দিয়েছিলাম কি কি আনতে হবে, একটু বেশি করে নিয়ে আসো, মানে ভ্যারাইটি বেশি, পরিমাণ বেশি না, তাহলে 3-4 দিন আর বাজার করতে হবে না। তা নিয়ে এসেছে, দেখো, ভেন্ডি এনেছে, কাঁচা আম, পটল, কুমড়ো, ঝিঙে, থোর, আর ব্যাগের মধ্যে আছে আলু আর পেঁয়াজ। আর দুটো জিনিস লিখেছিলাম, বরবটি আর তোমার ইয়ে কি বলে বরবটি আর বেগুন, ওই দুটো বললো পায়নি। এই দেখো এটার মধ্যে কি কি আছে বলতো, মসুর ডাল বাটা। মসুর ডালটা বাটার সময় একটুখানি কাঁচা লঙ্কা দুটো দিয়ে বেটেছিলাম, তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি, পেঁয়াজ কুচি, নুন আর হলুদ, এইটা দিয়ে আমি এখন বড়াগুলো বানাবো। তেল তো গরম হয়ে গেছে, চলো এবার ঝটপট ঝটপট বড়াগুলো ভেজে নিই। আর এই বড়াগুলো না খুব সফট হয়। অবশ্য 2-3 বছর ধরেই আমি দেখাচ্ছি এই রেসিপিটা মাঝে মাঝেই, তোমরা অনেকেই এটা করেছো এবং বলেওছো আমাকে যে খেতে খুব সুন্দর হয়। তো আবার একবার করে দেখালাম, যেহেতু আজকে করেছি তাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। সত্যিই খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল এবং খুব কম জিনিসে। কে দিল ঠোঁট গুলো এরকম লাল লাল দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন এডিট করা। আগে যেমন ইংরেজ ছিল না, এই যে আমারও আছে। একদমই চিনি দেয়নি, তাই না? গতকাল বার্থডে পার্টিতে গেছিলাম না, যেগুলো পড়ে গেছিলাম সেগুলো সব আগে হলে তো ধুয়েই দিতে হতো, এখন তো ধুই না, সব এনে ছেড়ে রেখে দিয়েছিলাম। সকাল থেকে একদম রোদ্দুরে দিয়ে দিয়েছি, ভালো করে রোদ্দুরে একদম কি বলবো ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে ওগুলো এনে রেখেছিলাম। একটু ঠান্ডা হলো তারপরে সব ভাজ টাজ করে রাখলাম, পরে এগুলোকে আলমারিতে তুলে দেবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এগুলোকে সব আলমারিতে তুলে দিলে কাজ শেষ। ফ্যান চালাতেই ভুলে গেছি, এত হাওয়া আসছে না, ভুলে গেছি যে ফ্যানটা চালাতে হবে। ফ্যানটা চালিয়ে বসি, থাক এখন থাক, হাওয়া আসছে। রান্নাবাড়ি শেষ, মাঝে দুটো আরেকজন খাবারটা দিয়ে এসে এখন গেছে স্নানে নিচের তলায়। বললো আমি একটুখানি বসবো, বসে তারপর স্নানে যাব। আর বসতে ওকে হবে, কেননা পুটু স্নানে ঢুকেছে। পুটু স্নানে ঢোকা মানে আধা ঘন্টা, ও স্নান করে আসবে তারপরে খেতে বসবো। এই দেখো, এই যে মসুর ডাল আর ডিম দিয়ে যে বড়া করে কারি করেছি, এটা এখানে বাঁধাকপির তরকারি, এই হলো ভাত, ভাতের মধ্যে উচ্ছে আলু আছে, ওটা এখন আমি মেখে নেব। এই যে এসে গেছে রঙিন চম্পা, মৈত্রেয়ী দি রঙিন চম্পা, মৈত্রেয়ী দি বলবে আমার রঙিন চম্পাকে একবার দেখালে না। না আমি তোমার নাম কি গো? শিপ্রা। আমি এটাও দেখাবো, কারণ এখানে অনেকে আছে না, নেভার
মানে অ্যাড হয়ে যায়। না না, চ্যানেলের নাম জিজ্ঞেস করছে। অনুপমার সারাটা দিন অনুপমা অনুপমা, তাই তো? হ্যাঁ, বার করো দেখি। তোমার আবার মুখস্থ থাকবে না, তাই হয় না? ওই টুম্পার থেকে কত লোক নেয়, কত জায়গা, তুমি সেইভাবে ছেলে তো কবে থেকে খুব ভালো হতো গরমকালে, কিন্তু গত দুদিন আগে আমি আমার ভিডিওতে একটা আলোচনা করেছিলাম, যেই আলোচনাটাতে আমি বলেছিলাম, একজন ভিউয়ার আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তার হাজব্যান্ড সম্পর্কে, মনে পড়ছে হয়তো তোমাদের, যে তার হাজব্যান্ড একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হয়েছিল, তারপরে ভুল বুঝতে পেরেই হোক বা সেখান থেকে ধাক্কা খেয়েই হোক, ওর কাছে ফিরে আসতে চাইছে, ক্ষমা চাইছে, কান্নাকাটি করছে, কিন্তু ওর মন সায় দিচ্ছে না ফিরিয়ে নিতে। তো আমি বলেছিলাম যে ক্ষমা করাটা উচিত না। অনেকেই বলেছো যে হ্যাঁ দিদি তুমি ঠিক বলেছো, আবার কেউ কেউ বলেছো যে একবার ক্ষমা করে দেওয়া যায়, ক্ষমা করাটা, সন্তানের সন্তান থাকলে সন্তানের মুখ চেয়ে ক্ষমা করাটা উচিত। আজকে আমি আমার জীবনের কিছু কথা আবার তোমাদের সাথে শেয়ার করি, যে ক্ষমা করে আদৌ কোনো লাভ হয় না। আমি আমার নিজের জীবন দিয়ে সেটা দেখেছি, আর আমি আমার নিজের জীবন দিয়ে সেটা দেখেছি বলেই আমি কিন্তু কথাগুলো বলেছিলাম। আমার সাথে আমার যে আগের যে রিলেশনটা ছিল, মানে আমার যে এক্স হাজব্যান্ড ছিলেন, উনি ওনাকে আমি দুবার, একবার নয় দুইবার, দুইবার ক্ষমা করেছিলাম, দুইবার। প্রথমবার মেয়ে ছিল, মেয়ের কথা ভেবে, আবার কিছুটা বাড়ির লোকেদের, মানে বাড়ির, আমার বাড়ির লোকেদের, মানে বাবা মা, বা আমার তো জয়েন্ট ফ্যামিলি বাপের বাড়িতে তোমরা জানোই, তাদের কথায়, আর তখন বয়সও খুব কম ছিল, ক্ষমা করেছিলাম। প্রথমবার ক্ষমা করলাম, বেশ সুন্দর করে চললো 6-8 মাস, 1 বছর, 2 বছর, 2.5 বছর, তারপরে আবার জিজ্ঞেসে, সেকেন্ড টাইম আবারও ক্ষমা করলাম, আবারও ক্ষমা করলাম, এই ভেবে যে বাড়িতেও সবাই বোঝাতে লাগলো যে দেখ যা হয়ে গেছে হয়ে গেছে, কী করবি। আর দিনটাও আরও অনেক আগে ছিল, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এটা হয় না। তো আর আমি, আর আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে, মধ্যবিত্ত পরিবারে দেখবে এটা একটা থাকে যে মেয়ে ডিভোর্স হয়ে যাবে, মেয়ে ডিভোর্স করে এসে ঘরে বসবে, মেয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসবে, সবসময় তো আঙুলগুলো মেয়েদের দিকেই থাকে, সেই জন্য নিশ্চয় মেয়েরই কোনো দোষ। যাই হোক, দ্বিতীয়বারও আমি আবার তাকে ক্ষমা করলাম, দ্বিতীয়বারও আবার তাকে ক্ষমা করলাম। শুনে হয়তো অবাক লাগছে, তাই না? দ্বিতীয়বারও আবার তাকে ক্ষমা করলাম, কিন্তু আবার সেই যেকে সেই হলো। একবার ক্ষমা করলাম, মেয়ের তখন 3 বছর বয়স, মেয়ের কথা চিন্তা করে, আর তখন আমি পড়াশুনো করছি একলা, সব দিক সামলানো খুব কষ্টকর হয়ে যেত, ভেবে তাকে ক্ষমা করলাম, কিন্তু করে আমার কোনো লাভ হলো না। সে আমাকে কোনো দিক থেকে কোনো রকমই হেল্প করেনি, সেটা তোমরা যারা আমার জীবনের কাহিনী ভিডিওতে দেওয়া আছে দেখেছো তারা জানো। তারপরে আবার একই ঘটনা ঘটলো, দ্বিতীয়বার আবারও ক্ষমা করলাম, কিন্তু ফাইনালি আর পারলাম না তার সাথে থাকতে। তাও অনেক কিছু মেনে নিয়ে, অনেক কিছু মেনে নিয়ে থাকার চেষ্টা করেছিলাম গো, শুধু নিজের যাতে বদনাম না হয় সেই জন্য, কিন্তু পারিনি তার সাথে থাকতে। কাহিনী আর একই কাহিনী, আর বারবার বলবো না, তোমরা জানো যারা আমার ভিডিও দেখেছো। এমনও দিন গেছে যে আমি সকালবেলা ছেলেকে সাইকেল, ছেলে সাইকেল নিয়ে মোড়ের মাথায় আসতো, সাইকেল চালিয়ে আসতো ওইটুকু, তখন আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, সাইকেল চালিয়ে আসতো ওইটুকু, তারপরে ওখান থেকে ও স্কুল বাস ধরে নিত, আমি সেই সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে যেতাম, নিয়ে গিয়ে সাইকেল রেখে
ওনার জন্য রান্না করতাম, উনি 7টায় খেয়ে বেরোবেন, তখন কিন্তু আমাদের দুজনের মধ্যে কোনো কথাও হয় না, কোনো কথাও ছিল না। ওনার জন্য রান্না করতাম, সেই ভদ্রলোক কিনা জানি না, সেই লোকটার জন্য 7:30 খেয়ে বেরোবেন, 6টার সময় ছেলেকে দিয়ে আসতাম, রান্না করে তার টিফিন করে সব করে রেডি করে রাখতাম, খেতো দিত বেরিয়ে যেত। এইভাবেও ক্ষমা করেছি কিন্তু কোনো লাভ হয়নি, খুব সেই জন্যই বলছি। তবে তোমাদের মুখে অনেকের মুখেই শুনলাম যে মেয়েদেরও এইভাবে ক্ষমা করা হয়েছে, শুনে ভালো লাগলো যে না তাক, তাহলে মেয়েদেরও সম্মান করতে শিখছে। ভুল তো সবার ক্ষেত্রেই ভুল, তাই না? আর একটা জিনিস জানো তো, যেটা আমার মন্দিরা দিদি ভাই বোধ হয় বলেছিল, মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার ভাগ দিতে পারে না। তো যাই হোক, এইটুকুই আজকে তোমাদের সাথে বলবো বলে ভাবছিলাম যে গতকাল রাত্রে আর হলো না, গতকাল রাত্রে এখন কি হয় বলো তো, রাত্রিবেলা না অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো আর কালকে তো দেখলেই যে ওরা এসেছিল, চম্পা টম্পা এসেছিল, ওরা আমার বাড়ি থেকে গেল তখন 10টা বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া মঙ্গলবারের সব, মানে মঙ্গলবারের জন্য সব গুছিয়ে গাছিয়ে রাখা, গ্যাস পরিষ্কার, বাসন মাজা, এইসব করে ঠোরে আর হয়নি। তাই এখন ফ্রি হয়ে তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম যে আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি ক্ষমা করে কোনো লাভ হয় না। এইবার দেখো, সকল মানুষের পরিস্থিতিও সমান হয় না, সকল মানুষের চরিত্রও সমান হয় না। হয়তো কারো কারো ক্ষেত্রে লাভ হয়, হতেই পারে, সমস্ত কিছুই তো সম্ভব, অসম্ভব বলে তো কিছু নেই, তাই না? তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। কেমন, টাটা।